প্রিয় দর্শক আজকের একটি বিশেষ প্রতিবেদন তৈরি করছি যেটা আপনাদের অনেকেরই হয়তো কাজে লাগতে পারে প্রতিবেদনটি হল অবাধ্য পুত্র বা কন্যাকে বসীভূত করা অনেক বাড়ি আছে যেখানে তাদের ছেলে বা মেয়েকে নিয়ে নিত্যদিন অশান্তি অশান্তির কারণে একটাই কথা শুনছে না অন্য কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অথবা কোনো খারাপ বন্ধুদের পাল্লায় পড়ছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে বিষয়টি হলো যখন আপনার ছেলে বা মেয়ে ঘুমিয়ে পড়বে তখন তিনটি গাছের পান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবার বোলাবেন তারপর ওই পানটিকে নিয়ে কোনো তেকোনা রাস্তায় যাবেন গিয়ে মুড্রে ছিঁড়ে দেবেন তাহলেই দেখবেন সপ্তাহখানেকের মধ্যে ছেলে বা মেয়ে অনেকটাই বসুবিত হবে আপনাদের কাছে এখানে লক্ষ্য রাখতে হবে ওই পান পাতাটি যেন ছেলের বা মেয়ের গায়ে না লাগে ওপর থেকে পা পর্যন্ত দিতে হবে এইভাবে করুন কাজ হবে তথ্যদানে সঞ্জয় গোস্বামী কাল ভৈরবী মোবাইল নাইন নাইন নমস্কার